नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী শুরু করছি সংবাদ সারাদিন আর শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো চিড়িয়াখানার ইউনিয়ন দখলকে কেন্দ্র করে বচসা এবং চিড়িয়াখানার ইউনিয়ন দখলকে কেন্দ্র করে বচসা সকাল থেকেই উত্তপ্ত হয়ে আছে পরিস্থিতি যেখানে তৃণমূল বিজেপির সংঘর্ষ রীতিমতো ধস্তাধস্তির চেহারা নিয়েছে এবং ঘটনাস্থলে পুলিশের বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছেছে। আরও একবার জানিয়ে রাখবো চিড়িয়াখানার ইউনিয়ন দখলকে কেন্দ্র করে উত্তেজনা তৃণমূল বিজেপির সংঘর্ষের রণক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং যেমনটা রাকেশ সিং তিনি জানিয়েছিলেন যে এই রকম একটি অশান্তি হবে এই ধরনের একটা আভাস কিন্তু ছিল তাদের কাছে। তারা ওয়ার্ডগঞ্জ থানায় এর আগেই জানিয়েছিলেন এই তারা যে আভাস পাচ্ছিলেন তার সে বিষয়ে আগেই জানিয়েছিলেন কিন্তু পুলিশ কিন্তু তার তরফ থেকে কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি বলে বিজেপি নেতা রাকেশ সিং তিনি জানিয়েছেন। বিস্তারিত জানানো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, বিস্তারিত শুনতে চাইবো এই মুহূর্তে কি পরিস্থিতি। দেখো এই মুহূর্তে পরিস্থিতি সামাল উত্তপ্ত হয়ে উঠেছিল চিড়িয়াখানা এলাকা, সেই উত্তপ্ত পরিস্থিতি কিন্তু ইতিমধ্যেই শান্ত। তবে তোমাকে জানিয়ে রাখবো যে আলিপুর চিড়িয়াখানায় যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল সেই উত্তেজনার সৃষ্টির কারণ হচ্ছে কর্মী সংগঠনের দখল নিয়ে বিজেপি এবং টিএমসি সমর্থিত ইউনিয়নের মধ্যে এটা ঝামেলা যে কার ইউনিয়নের দায়িত্ব সেই নিয়ে কিন্তু মূলত ঝামেলা এই দুই দলের মধ্যে এবং রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে চিড়িয়াখানা এলাকা এবং বেশ কিছু কর্মী সমর্থকদের দেখা যায় যে চিড়িয়াখানার গেট বন্ধ থাকাকালীন তারা কিন্তু পাঁচিল টপকে ভিতরে ঢোকে এবং সেই নিয়ে কিন্তু তুমুল ঝামেলার সৃষ্টি হয় দুই দলের মধ্যে এবং ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে লালবাজার থেকে প্রচুর ফোর্স সেখানে পাঠানো হয় এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং সেখান থেকে পুলিশের সঙ্গে ধস্তা বাদে কর্মী সমর্থকদের সঙ্গে এবং বেশ কিছু পুলিশ কর্মী আহত হয়েছে সেই চিত্র আমরা দেখিয়েছি। বেশ কয়েকজনকে পুলিশের তরফ থেকে কিন্তু বেশ কয়েকজনকে সেখান থেকে উত্তপ্ত হওয়ার যে যারা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছিল তাদের মধ্যে কিন্তু বেশ কয়েকজনকে সেখান থেকে আটকও করেছে এবং তারপর কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে। তবে ইতিমধ্যেই রাকেশ সিং এই ঝামেলার পরেই তিনি কিন্তু ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে গিয়ে তিনি কিন্তু যে অভিযোগ করে যে এরকম যে একটা ঝামেলা হতে পারে সেরকম আভাস কিন্তু ওয়ার্ডগঞ্জ থানাকে দেওয়া হয়েছিল কিন্তু ওয়ার্ডগঞ্জ থানা আগে থেকে কোনো রকম তারা কিন্তু পদক্ষেপ নেয়নি, কোনো স্টেপ নেয়নি, এরকমটাই কিন্তু সে অভিযোগ করেছে। কিন্তু এই জায়গা থেকে আমি তোমাকে বলে রাখবো মানুষটি এর আগেও কিন্তু দেখা গিয়েছে যে কর্মী সংগঠনের দখল নিয়ে কিন্তু বারংবার উত্তপ্ত হয়ে উঠেছে এবং কর্মীরা অর্থাৎ চিড়িয়াখানা যেসব কর্মীরা রয়েছেন তা কন্ট্রাকচুয়াল বা যারা দীর্ঘস্থায়ীভাবে কাজ করছে তারা কি তাদের মধ্যে কিন্তু ক্ষোভ জন্মেছিল, তারাও কিন্তু বহুবার তারা সেখানে অ্যাজিটেশন দেখিয়েছে এবং সেখানেও বারংবার যার নাম উঠে এসেছে সেটা হচ্ছে বিজেপি নেতা রাকেশ সিং এবং তারই ইন্ধনে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে বারংবার চিড়িয়াখানায়, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পেরেছি। এবং যেটা দেখা গিয়েছিল যে বিজেপি নেতা রাকেশ সিং যেদিন জেল থেকে ছাড়া পায় তারপরে ঠিক তার পরের দিনেই কিন্তু এরকম উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে উঠেছিল চিড়িয়াখানাতে এবং সেখানে বিজেপি নেতা রাকেশ সিং এর দলবলই যুক্ত ছিল বলে এমনটাই কিন্তু সেই খবর আমরা পেয়েছিলাম এবং সেখান থেকেও কিন্তু পুলিশকে তৎপর হতে হয়েছিল এবং পুলিশ গিয়ে কিন্তু সেই দিনকেও দেখা গিয়েছে যে বেশ কয়েকজনকে আটক করেছিল যারা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছিল এবং তারপরেও আবারও দেখা যাচ্ছে যে এরকম আজকে যে ঘটনাটি ঘটেছে আলিপুর চিড়িয়াখানা এলাকায় সেখানে কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিল এবং তারপরেই কিন্তু বিজেপি নেতা রাকেশ সিং এরকম একটি মন্তব্য করে যে তিনি পুলিশকে জানিয়েও পুলিশ নাকি কোনোভাবেই কোনো স্টেপ নেয়নি, এরকম একটা মন্তব্য করে। তবে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে এবং তারপরেই কিন্তু পরিস্থিতি সামাল দিতে সম্ভব হয়েছে কলকাতা পুলিশ। অনেক ধন্যবাদ রিয়া, কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। এই প্রসঙ্গে রাকেশ সিং ঠিক কি বলেছেন একবার শুনে নেব। आज 15 साल से जिस तरीके से चिड़ियाखाना में हमारा एक जब कांग्रेस करते थे तभी भी यूनियन था और आज भी कांग्रेस का हम लोग का यूनियन है, लेकिन जिस तरीके से टीएमसी के गुंडों ने ढूक के दादागिरी किया है और ये वार्डगंज थाना के पुलिस के बदौलत आप देख सकते हैं हम लोग को रोकने के लिए ये चेहरा देख लीजिए कल हम लोग यहाँ पर इंटीमेशन दिए थे कि चिड़ियाखाना के लोगों को मारा जाएगा और बाहर के लोग यहाँ पर आके दादागिरी करेंगे, फिर भी वार्डगंज थाना पुलिस के नेतृत्व में ये दखलदारी करने का एक कोशिश, जो कोशिश में ये लोग नाकाम हुए हैं। आज हमारे जितना भी चिड़ियाखाना के लोग यहाँ पे परमानेंट कॉन्ट्रेक्चुअल काम करने वाले लोग, जिसको हम वीडियो में दिखा सकते हैं, सब लोग यहाँ पे खड़े हैं। लेकिन आज जिस तरीके से वार्डगंज थाना का पुलिस मेरे ऊपर में जानलेवा हमला कराने का टीएमसी के साथियों के साथ, गुंडों के साथ मिलकर एक तो सुनियोजित तरीके से कांड घटाया है, इसका प्रतिवाद करते हैं और जान से कभी नहीं डरेंगे इन टीएमसी गुंडों के सामने, कभी नहीं झुकेंगे इन टीएमसी गुंडों के सामने। और आने वाले दिन में इसका प्रतिरोध होगा और टीएमसी के लोग यहाँ से भागेंगे। टीएमसी के लोग से राकेश सिंह कभी डरा नहीं है, कभी डरेगा नहीं। আমরা শুনলাম বিজেপি নেতা রাকেশ সিং ঠিক কি বললেন, তিনি বললেন যে এই ধরনের ঘটনা যে ঘটতে পারে সেই বিষয়ে তার কাছে আভাস ছিল এবং যা তিনি ইতিমধ্যে ওয়ার্ডগঞ্জ থানার পুলিশদেরকে জানিয়েছিলেন, কিন্তু পুলিশের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি সরাসরি দূষেছেন, তৃণমূলের তরফে অভিযোগের আঙুল তুলেছেন এবং জানিয়েছেন যে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আগেই পুলিশকে জানিয়েছিলেন তিনি।